বিশেষ করে মেয়েদের কাছে, আমার ভবিষ্যতে যারা দেশ গড়বেন, রাজ্য গড়বেন, সরকার গড়বেন, সারা বিশ্বকে গড়বেন, আমাদের ঘরের মেয়েরা যারা একাধারে লক্ষ্মী, অন্যদিকে সরস্বতী, অন্যদিকে দময়ন্তী, অন্যদিকে গুণবতী, সীতা সাবিত্রী, অরুন্ধতী, আমি সকলকে জাহানারা, রোশনারা, নূরজাহান, টুডু বাগদি থেকে শুরু করে সকলকে আমি আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে কন্যাশ্রী শুধু বিশ্বশ্রী নয়, আজকে কন্যাশ্রীর নামে আমাদের রাজ্যে আমার কন্যাশ্রীর মেয়েরা পড়বে একটা বিশ্ববিদ্যালয় দেওয়া হলো। আগামী দিন এই বিশ্ববিদ্যালয় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, যেখানে পড়তে গেলে কারো টাকা লাগবে না। কেন বলুন তো? তার কারণ হচ্ছে কন্যাশ্রী এখন সবাই, যারা সরকারি স্কুল কলেজে পড়াশোনা করে, কন্যাশ্রীর আগে ছিল বছরে 1.5 লক্ষ টাকা ইনকাম হতে হবে, এখন কিন্তু সেটা নেই। এখনই এটা উঠিয়ে দেওয়া হয়েছে। এখন সব গার্ল চাইল্ড, যত কন্যা সন্তান আছে, মেয়েরা আছে, সমস্ত সরকারি স্কুলে তারা কিন্তু কন্যাশ্রী, কলেজে কন্যাশ্রী 2, 18 বছর হলে 25,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে, আর K3 মানে বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পড়লে আর্টস পড়লে 2,000 টাকা আর সায়েন্স পড়লে 2,500 টাকা এই স্কলারশিপ আপনারা পাবেন। ফলে স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি আগামী দিন আপনারাই গড়বেন। কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ মেডিকেলে যাবেন, ভীষণ গর্বের ব্যাপার।